বন্ধুরা, গাজায় বোমা হামলা বন্ধ না হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি হেজবুল্লাহ। গাজায় ইসরায়েলের আক্রমণে বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহ সেকেন্ড ইন কমান্ড শেখ নাঈম কাসেম। তিনি একটি বিবিসিকে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছে, এই অঞ্চলে অত্যন্ত গুরুতর এমনকি ভীষণ বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, এর পরিণতি কেউ আটকাতে পারবে না। গাজায় জঙ্গি হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের তরফে সাম্প্রতিক সময়ে জানানো হয়, সেখানে 10,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যদিও অ্যাকচুয়ালি রেটটা আরও বেশি। এরকম একটা সময়ে বৈরুতে একটি সাক্ষাৎকারে জঙ্গি হেজবুল্লার প্রধান ওই হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে গতই 7 অক্টোবর জঙ্গি হামাসের হামলায় 1400 মানুষের মৃত্যু হয়, যাদের মধ্যে 1000 বেসামরিক নাগরিক যুক্ত ছিল। সেই হামলার জবাবেই ইসরায়েল পাল্টা রিটালিয়েট করছে জঙ্গি হামাসের উপর। তো এরই পরিপ্রেক্ষিতে জঙ্গি হেজবুল্লার ওই নেতা জানিয়েছে, বিপদটা সত্যি আসতে চলেছে, কারণ ইসরায়েলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অ্যাগ্রাসন বাড়াচ্ছে, বেশি সংখ্যায় নারী ও শিশুদের হত্যা করছে। তার কথায় ওই অঞ্চলে আরও বিপদকে ডেকে না এনে কি এই পরিস্থিতি চলতে পারে? আমার মনে হয় না। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের হামলা বাড়লে ওই অঞ্চলে যুদ্ধের ঝুঁকিও বাড়বে, প্রতিটি ক্ষেত্রে একটি করে প্রতিক্রিয়া হবে। মন্তব্য তার যে আল্লাহর দল জঙ্গি হেজবুল্লার হাতে অনেক বিকল্প আছে বলে তিনি জানান। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আরব লীগ কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত শিয়া ইসলামিক জঙ্গি গোষ্ঠী লেবাননের বৃহত্তম রাজনৈতিক সামরিক শক্তি। গাজায় যুদ্ধের প্রেক্ষিতে এখনও পর্যন্ত তারা শুধুমাত্র হুঁশিয়ারির মাত্রায় বাড়িয়েছে আর সতর্কতাভাবে তাদের প্রতিক্রিয়া দিচ্ছে, কিন্তু ফুল আর ফাইনালি ওয়ারের যুদ্ধে এখনও তারা নামেনি। রবিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি অ্যাটাকে এক নারী ও 3 শিশুর মৃত্যু হয়। জঙ্গি হেজবুল্লাহ প্রথমবার তাদের গ্রাড রকেট ব্যবহার করে, যাতে এক ইসরায়েলি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। জঙ্গি হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হুমকি দিয়ে বলেছিল, লেবাননের প্রত্যেক বেসামরিক নাগরিকদের মৃত্যু জবাব সীমান্তে ওপারে দেওয়া হবে। তবে এখনও তিনি ইসরায়েলকে সর্বাত্মক যুদ্ধের হুমকি দেননি। বন্ধুরা, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে যুদ্ধ শুরুর প্রথম দিকের থেকে ইরান বলেছিল যে যদি ইসরায়েল গাজার ভেতরে আক্রমণ চালায় তাহলে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। দেখুন, ইসরায়েল গাজার ভেতরে ঢুকে তারা অলরেডি গাজাকে 2 ভাগে বিভক্ত করে গাজাকে ক্ষমতায় নিয়ে নিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছিল এই যুদ্ধ জঙ্গি হামাস আর ইসরায়েলের মধ্যে থাকবে না, এতে আমরাও কিন্তু আলাদা ফ্রন্ট বা মোর্চাকে খুলব। তারপরে কি হলো, তারাও যুদ্ধে নামতে পারেনি, ওই পিছন থেকেই ঢেল ফেলার মতো মিসাইল আর রকেট ছুটছে। তারপরে কি হলো, হেজবুল্লার প্রধান বলল, গাজার ভিতরে যুদ্ধমাত্রায় ইসরায়েল না কবলে আর বোমা বর্ষণ না থামালে আমরা আর একটি ফ্রন্টে আলাদা আলাদা জায়গায় মোর্চাকে খুলব। তারপরে ওই হিজবুল্লার প্রধান বলল যে না, আমরা সরাসরি এই যুদ্ধে নামছি না। দেখুন, যুদ্ধ শুরু প্রায় 1.5 মাস হতে চলল, এখনও পর্যন্ত সমস্ত ইসলাম পোড়া গ্রহণকারী জঙ্গি সংগঠনগুলো বড় বড় খালি ফাউলবাজি মেরে দিচ্ছে আর এখনও মারছে। কেন ভাই, আপনাদের কে আটকে রেখেছে? যে সমস্ত জঙ্গিদের লিডারগুলো আপনারা বলছেন কথাগুলো, আপনারা তো আর যুদ্ধে যাবেন না, যাবে তো সাধারণ ওই খেটে খাওয়া মানুষগুলো, মানে যাদের কোনো ভ্যালুই নেই লাইফের, ঠিক ওই রকম মানুষগুলো আপনারা কি করবেন? হয়তো আপনারা কাতারে বসে, নয়তো ইরানের ভেতরে বসে বিন্দাস খাবেন আর বড় বড় ফাউলবাজি মারবেন। আপনি যদি অতই মায়েকালাল হতেন তাহলে যুদ্ধে এতদিন নেমে পড়তেন। আপনারা বুঝতে পেরেছেন যে জঙ্গি হামাসের নাম অনুসারে আবার মিটতে চলেছে, ফালবাজে না ছেড়ে সোজা যুদ্ধে নামুন আর বলে দিন যে হ্যাঁ, আমরা যুদ্ধে জিতেছি, আমরা যুদ্ধ করছি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এদের কি সবটাই বিড়াল সংগঠনের ফাউলবাজি, না শুধুমাত্র এই সমস্ত ভাউতবাজি গোটা বিশ্বকে দেখাতে যায় যে দেখো আমরা কিছু করতে পারি? আদৌ কি এদের কিছু করার আছে? কারণ তো এরা কাপুরুষ জাতি, সমস্ত যুদ্ধের হিস্ট্রি উঠিয়ে দেখুন, সব জায়গায় এরা পিছন থেকে আঘাত করে, হয়তো পিছন থেকে নয়তো আচমকা। এরা মাইকেল আর একটাও নয়, ইতিহাস ঘেঁটে দেখুন সব জায়গায় একই রকম স্টোরি পাবেন, হয়তো স্টোরির মোডটা আলাদা বাট স্টোরি একই রকম। পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত? হিজবুল্লাহকে আদৌ যুদ্ধে নামবে না সবটা ফাউলবাজি? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ইসরায়েল আর হামাসের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।